বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে এমন একটা বিষয় শেয়ার করব যে আমাদের ফোনে অনেক সময় অনেক ধরনের সমস্যা থাকে, আমরা সেটা ধরতে পারি না বা বুঝতে পারি না। অনেক সময় আপনি ফোনটা কিনতে চাচ্ছেন বা বিক্রি করতে চাচ্ছেন, এক্ষেত্রে যে ফোনটা কিনতে চাচ্ছে সে যদি অনেক সচেতন থাকে তাহলে কিন্তু আপনার ফোনে যে যে সব সমস্যা আছে খুব সহজে কিন্তু সে এই একটা সফটওয়্যার ব্যবহার করে কিন্তু সেই ফোনের সমস্ত সমস্যা কিন্তু সে জানতে পারবে যে কীভাবে আপনার ফোনে কী সমস্যা আছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা যদি এর জন্য একটা অ্যাপস ব্যবহার করি, আপনি দেখতে পাচ্ছেন অ্যাপসটি আপনাদের মাঝে ওপেন হচ্ছে। আমি পরে দেখিয়ে দেবো যে আপনারা এই অ্যাপসটি কীভাবে পাবেন। অ্যাপসটি ওপেন হচ্ছে, ওপেন হওয়ার পরে আপনি দেখতে পাবেন যে এখানে সব ধরনের যে যে আমাদের ফোনে যে কাজগুলো হয়ে থাকে সেই ধরনের কাজের সব কিছু চলে আসবে খুব সহজে, এবং যেটা দিয়ে আপনি আপনার ফোনের সব কিছু ঠিক আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটা জায়গা আমার ফোনে সমস্যা দেখাচ্ছে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই এই যে এই সফটওয়্যারটির মাধ্যম দিয়ে আপনার এখানে ক্যামেরা এবং সব কিছুই কিন্তু দেখতে পারবেন খুব সহজে। আপনারা যদি এখান থেকে দেখেন যে আমি আপনাদের দেখাচ্ছি, আমরা যদি এইভাবে যদি দেখার জন্য ই করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কয়েকটা সিস্টেম দেখাচ্ছে যে এগুলো সব ঠিক আছে কি না। হ্যাঁ, এখান থেকে আপনারা এইভাবে আরও একটু ভালো করে আপনাদেরকে দেখানো প্রয়োজন। এখানে দেখতে পাচ্ছেন যে এটাই যদি আপনারা ক্লিক করি, স্টার্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে এইভাবে দাগাতে বলছে, এবং 30% যে ইয়াটা আছে এইভাবে আপনাদের ফোনে যদি কোনো সমস্যা থাকে তাহলে এইটা কিন্তু খুব সহজেই বলে দেবে যে আমাদের ফোনে কী ধরনের সমস্যা আছে। আমরা ব্যাক চলে যাই, স্কিপ, এটা ফুল হলুদ হওয়ার কথা আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে সরি আটাচ্ছে। এখান থেকে আপনারা মাইক্রোফোন, স্পিকার এবং এখানে আপনাদের যাবতীয় যত কিছু আছে আপনারা এখান থেকে কিন্তু খুব সহজে যদি কোনো ফোনের কোনো সমস্যা থাকে তাহলে এখান থেকে আপনারা ধরতে পারবেন, আপনারা ফোনে ধরতে পারবেন না কখনোই এখান থেকে এই অ্যাপসটি ব্যবহার করে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে এই অ্যাপসটি ব্যবহার করে আপনারা খুব সহজে আপনাদের ফোনের সমস্যাটি সমাধান করতে পারবেন, এবং যারা ফোন কিনতে চাচ্ছেন নতুন ফোন তারা অবশ্যই এই সফটওয়্যারটি দিয়ে আপনার ফোনের সব কিছু একটু চেক করে নেবেন যে আপনার এই ফোনটি সব কিছু ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে সব কিছু ওকে হবে, এবং যদি না থাকে তাহলে হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা যদি এইভাবে দেখাই, আমরা যদি এইভাবে করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এটা ফুলই হলুদ হবে। যদি দেখা যাচ্ছে আপনার স্ক্রিনে যদি ফুল হলুদ 30% না হয় তাহলে বুঝবেন যে আপনার এই ডিসপ্লেতে কোনো একটা জায়গায় কোনো একটা সমস্যা আছে যার কারণে এটা 30% হয়নি। ঠিক তদ্রূপ এইভাবে আপনাদের ফোনের যা কিছু আছে আপনারা কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছেন যে এটা হয়নি বলে আমার এখানে সংকেত দিচ্ছে যে না এটা ঠিক নাই, কারণ আমি অল্প একটু করেছি যার কারণে বলছে এটা ঠিক নাই। এইভাবে আপনি এখানে যা যা কিছু আছে সব কিছু কিন্তু আপনারা এখানে ফুল টেস্ট করতে পারবেন খুব সহজেই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলো ঠিক এইভাবে, তদ্রূপ এইভাবে মাইক্রোফোন, তারপর স্কেপ, আমি যদি এখানে স্কে করি তারপরে দেখতে পাচ্ছেন যে ফোনের সাউন্ড ঠিক আছে কি না, তারপরে যদি আবার এটা করি তাহলে দেখতে পারবেন যে এখানে স্পিকার ঠিক আছে কিনা, আপনাকে চেক করে নিতে বলছে স্পিকার। তারপরে যদি আবার করি তাহলে দেখতে পারবেন যে এখানে সব সাউন্ড ঠিক আছে কিনা। তারপরে এখান থেকে যদি যাই দেখতে পাচ্ছেন যে ফোন ঝাঁকালে এটা সব কিছু ঠিক আছে কিনা। এইভাবে কিন্তু আপনারা এখান থেকে সবগুলো অপশান কিন্তু খুব সহজে দেখে নিতে পারবেন খুব সহজে। আপনারা যদি এরকম করেন তাহলে আপনারা এখান থেকে খুব সহজেই এই সমস্ত অ্যাপগুলো কিন্তু দিয়ে আপনার ফোনের সব কিছু সমস্যা আছে কিনা এখান থেকে দেখতে পারবেন খুব সহজে। আরও কয়েকটি আছে, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বলে আমি দেখাচ্ছি না। এখন এই সফটওয়্যারটি আপনি কীভাবে আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, আপনার প্লে স্টোরে যে লিখবেন যে TESATM লিখে, এখানে লিখে যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি অবশ্যই আপনাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে